যা, এটিকে মাত্র 3 দিন খান, বুড়ো বয়সে 25-এর মতো ফুর্তি পান। ওয়েলকাম ফ্রেন্ডস, প্রায় আমরা দিনভর কাজ করার পর শরীরে কোথাও না কোথাও ক্লান্তি ভাব এসেই যায়। পরিবারের চাহিদাকে পূরণ করতে করতে আমরা আমাদের শরীরে খেয়াল রাখতেই ভুলে যাই, যেটাই সময়ের সাথে সাথে শরীরের দুর্বলতা আর কাজ করার সময় ক্লান্তির কারণে হাঁটুতে ব্যথা, চোখে জ্বলন আর শরীরে ওজন ধীরে ধীরে কমতে থাকে, যেটাই আমরা অনেকবার সঠিকভাবে যৌনসুখ নিতে পারি না। আর এটাই কারণ হলো যে ভবিষ্যতে এটি অনেক রকমের বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু দোস্ত, আয়ুর্বেদে এমন কিছু উপায় বলা হয়েছে যেটা সাহায্যে আপনি দুর্বলতা, ক্লান্তির মতো রোগ থেকে সহজেই রেহাই পেয়ে যেতে পারবেন, আর সাথে শরীরে এমন ফুর্তিভাব আসে যে আপনি যে কোনো কাজকে খুব সহজেই করতে পারবেন আর যৌন সুখের সঠিকভাবে অনুভব করতে পারবেন। তবে আসুন দেখে নিই কীভাবে আপনি এই উপায়টিকে তৈরি করবেন। এটিকে তৈরি করার জন্য আপনি এখানে নিন একটি বাটিতে ভেজানো কাঁচা ছোলা। শরীরকে সর্দি কাশি থেকে দূর রাখার সাথে সাথে শরীরে ঘোড়ার মতো শক্তি আনবার জন্য কাঁচা ছোলা দোস্ত অনেক উপকারী। এর সাথে পাওয়া যায় কয়েক রকমের ভিটামিন, আমাদের ব্রেনকে তেজ তো বানায় আর শরীরকেও অনেক রকমের রোগ থেকে দূরে রাখে। আপনি এখানে 1 মুঠোর মাত্রায় কাঁচা ছোলা ভিজিয়ে একটি বাটিতে রাখবেন এবং এর সাথে আপনি এখানে নেবেন এই শুকনো করা খেজুরগুলিকে। হৃৎপিণ্ড আর ব্রেনকে তেজ করার সাথে সাথে শরীরের অন্দরের দুর্বলতা থেকে রেহাই পাওয়ার জন্য খেজুর অনেক উপকারী। এটিকে ইংলিশে ড্রাই ডেট বলে, মানে শুকনো হওয়া খেজুর। আপনি দোস্ত এখানে কিছু শুকনো খেজুর নিয়ে নেবেন আর এর সাথে সাথে আপনি এখানে নিন এই বাদামকে। বাদাম আপনি এখানে 4 থেকে 5টিকে পানিতে ভিজিয়ে রাখবেন। বাদামে পাওয়া যায় ম্যাগনেসিয়াম, শুধুমাত্র যে আমাদের হাড়কে মজবুত বানায় তা নয়, সাথে আমাদের ত্বকেও টান টান রাখে বাদাম, আর চুল ঝরে পড়ার সমস্যাকেও দূর করে। আর এখন আপনি নিন 1 গ্লাস দুধ আর ওতে আমি এই শুকনো খেজুরগুলি মেশাবো। আপনি এখানে 2টি খেজুর দিয়ে দিন আর এর সাথে আপনাকে আরেকটি জিনিস মেশাতে হবে, ওটি হলো এই মৌরি। আপনি এখানে 1 থেকে 1.5 চামচের মাত্রায় মৌরি এই দুধে মেশান। আর এরপর আপনি এই দুধকে হালকা আঁচে গরম করুন। 5 থেকে 10 মিনিটের মাঝামাঝি হালকা আঁচে ততক্ষণ গরম করুন যতক্ষণ দুধ ভালোভাবে ফুটে না যায়, আর দুধটিকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আপনি চাইলে এই দুধে একটু মিষ্টি দিতে পারেন, যেটাই দুধ পান করা একটু মিষ্টি লাগবে, একটু স্বাদ আসবে, কিন্তু আপনি এতে চিনির ব্যবহার করবেন না। এই উপায়ের প্রয়োগ আপনি রাতে বাদ দিয়ে দিনে যখন হোক খেতে পারেন, আপনি চান তো সকালে বা বিকালে নিতে পারেন। এর জন্য আপনি ভেজানো ছোলা নিন, তারপর এতে মেশান বাদামটি। বাদাম আপনি 4টি নেবেন, কিন্তু বাদামও যেন ভেজানো থাকে। আপনি এই দুটিকে রাতভর ভিজিয়ে রাখুন আর এরপর আপনি এর ব্যবহার করুন। আপনি চান তো সকালে খালি পেটেও খেতে পারেন। খাওয়ার 15 থেকে 20 মিনিট পর আপনি নেবেন এই দুধকে। এই দুধ খুবই উপকারী, এটি আপনার শরীরের দুর্বলতা থেকে দূর তো করবেই, সাথে দিনে যদি খান তবে আপনি পুরো দিন শরীরে এক ধরনের ফুর্তিভাব পাবেন। আপনি যে কোনো কাজকে খুবই সহজভাবে করতে পারবেন আর কাজ করার সময় ক্লান্ত ভাবও আসবে না, আর লাগাতার এর প্রয়োগে আপনি যৌন সুখ ভালো অনুভব করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আপনাদের জন্য আজকের টিপস। আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানান, আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তা নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।